রপ্তানি বাজারের আওতা বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দিষ্ট কয়েকটি উপর নির্ভরশীল না থেকে রপ্তানি বাজারে নতুন নতুন পণ্য আনার তাগিদ দেন তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি দু হাজার একুশ বাইশ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন রাজনীতি নয় এখন কূটনীতি হবে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ স্বাধীনতার পঞ্চাশ বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য তৈরি পোশাক খাতের রেকর্ড চালানের সুবাদে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রপ্তানি ছাড়িয়ে যায় বাউান্ন দশমিক শূন্য আট বিলিয়ন ডলার অংশগ্রহণের উদ্দেশ্যে রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি দু হাজার একুশ বাইশ দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনা নির্বাচিত সাতাত্তরটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি পায় হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড এছাড়া আঠাশটি স্বর্ণ সাতাশটি রৌপ্য এবং একুশটি ব্রোঞ্জ ট্রফি দেয়া হয় এ সময় রপ্তানি কারকরা বলেন এ ধরনের আয়োজন রপ্তানি খাতকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখছে পরে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে দেশে উৎপাদিত পণ্য রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও বাজারজাত করা প্রয়োজন আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন বিদেশে কেন দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায়ে পর্যন্ত চলে যায় সরকার প্রধান বলেন এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে কোন কোন দেশে কি কি পণ্য রপ্তানি বাড়ানো যায় সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন যে এখনকার কূটনীতিটা হচ্ছে এটা শুধু রাজনৈতিক না এটা হবে ইকোনমিক বাণিজ্যিক কোন দেশে কোন মার্কেট আছে কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা দেশের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করা গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশকে দারিদ্র্যমুক্ত করতে এখন বাণিজ্যিক কূটনীতির বিকল্প নেই আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে এবং আমরা শুধু যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন আমরা যদি মিডল ইস্ট বা অন্য জায়গায় যাই কোন দেশে আমাদের বাজার আমরা ঢুকতে পারব সেটা আমাদেরও সরকারের পক্ষ থেকে আমরা করব কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা আরো বলেন জাতির পিতার দিয়ে যাওয়া স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না সৈয়দ রিয়াজ এটিএন বাংলা ঢাকা